स्टार्ट करो। বিসমিল্লাহিরহমানিরহিম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কৃষিতে তোমাদেরকে স্বাগত। তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়ে প্রথম সেমিস্টারে ক্লাস করতে এসেছ, তাদের সকলকে আমি আপ্রাণ অভিনন্দন জানাচ্ছি এবং আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি আছি মেহজাবিন খানম, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরবাংলা নগর, ঢাকা। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলা প্রথম পর্ব অধ্যায় 1, যেটি হচ্ছে ভাষা। সেটির কোড নাম্বার হচ্ছে 1511। তো ভাষা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তোমরাও জানো। তো তার আগে, ভাষাটা শুরু করার আগে, আমি চাচ্ছি তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে ধারণা দিতে। তোমরা খুব ভালো হয় যদি হাতে একটা খাতা কলম নাও, কারণ আমি সিলেবাসটা সম্পর্কে বলবো এবং কিছু কিছু ব্যাপার তোমাদেরকে জানার জন্য বলবো, জানার জন্য বলো বা পরীক্ষার জন্য বলো। আমার মনে হয় যদি তোমরা সেটা নোট করে রাখো সেটা খুব ভালো হয়, সেজন্য আমি চাইবো তোমরা হাতে খাতা কলম নাও। তো শুরুতেই আমি সিলেবাস সম্পর্কে একটু বলছি। তোমাদের হচ্ছে সর্বমোট 150 নাম্বারের পরীক্ষা হবে। তো এর মধ্যে 30 মার্কস থাকবে তোমাদের ক্লাস টেস্টে এবং 120 নাম্বার থাকবে তোমাদের ফাইনাল সমাপনী পরীক্ষা, যেটাকে বলে। তোমরা যেহেতু প্রথম পর্ব সমাপনী পরীক্ষা হবে একটি, আর সেটা হবে 120-এ। আর সেই সমাপনী পরীক্ষা হওয়ার আগেই তোমাদের একটি দুটি ক্লাস টেস্ট হবে, যেটাতে 15-15 30 মার্কস থাকবে। তো ক্লাস টেস্টের সিলেবাসটা আমি যতটুকু ক্লাস নিব তার সেই প্রেক্ষিতে তোমাদের ক্লাস টেস্টটা হবে, সেই বলে দিব। তার আগে, ক্লাস টেস্ট হওয়ার আগে আমি তোমাদেরকে নোটিশ দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে সমাপনী পরীক্ষায় সিলেবাসটা কেমন হবে। 120 নাম্বারের পরীক্ষা, এখন সেক্ষেত্রে তোমাদের সিলেবাসটা কেমন হবে। তো এখানে তোমাদের 120 নাম্বারের সমাপনী পরীক্ষাতে তোমাদের তিনটি বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। তো শুরুতে ক বিভাগে তোমাদের সর্বমোট 30 মার্কসের প্রশ্ন থাকবে। 30 মার্কসের এখানে হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে 15টি। আমি আবারও বলছি, ক বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে 15টি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের যদি কোনো ধরনের কোয়েরি বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা নিচের কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের সবাইকে উত্তর দিতে চেষ্টা করব। অথবা আজ যদি উত্তর নাও দিতে পারি, সময়ের সময় যদি কম থাকে, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব বা কমেন্ট সেকশনেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ক বিভাগে হচ্ছে তোমাদের সর্বমোট 15টি প্রশ্ন থাকবে। এই 15টিতেই তোমাদেরকে উত্তর করতে হবে, যেখানে প্রতি প্রশ্নের মান থাকবে 2, অর্থাৎ 15 × 2 = 30। টোটাল 30 মার্কসের প্রশ্ন থাকবে তোমাদের ক বিভাগে। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান সমান থাকবে 2 মার্কসের। প্রশ্নের উত্তর করতে হবে, যেহেতু 2 মার্কস, বুঝতেই পারছো প্রশ্নগুলোর উত্তর ছোট হবে। এক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে প্রশ্ন হবে। তোমাদের সিলেবাসে আছে ব্যাকরণ, আছে গদ্য, আছে পদ্য, আছে অনুবাদ, আছে ব্যাকরণের বিভিন্ন পার্ট, আছে সন্ধি, প্রতিশব্দ, সমাস, এক কথায় প্রকাশ, এই সমস্ত সব বিষয় থেকে প্রশ্ন কম বেশি করা হবে। গদ্য, পদ্য, এগুলো থেকেও ছোট প্রশ্ন থাকবে, এমনকি অনুবাদ থেকেও ছোট প্রশ্ন আসতে পারে। তো এই গেল তোমাদের ক বিভাগ, যেখানে 30 মার্কসের প্রশ্ন থাকবে 15 নাম্বারের। এবার আমি যাচ্ছি খ বিভাগে। খ বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে 10টি, যেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে 10টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 10টা প্রশ্নেরই উত্তর করতে হবে। এখানে কোনো অথবা প্রশ্ন থাকবে না। এই 10টা প্রশ্নে তোমাদের সর্বমোট নাম্বার থাকবে 40, অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরে তোমাদেরকে 4 মার্কস থাকবে।
চারটা 4 মার্কস করে থাকবে, 10টা প্রশ্নে টোটাল 40 নাম্বার। এক্ষেত্রে বুঝতেই পারছো, প্রথম ক্ষেত্রে যেহেতু মার্কস ডিস্ট্রিবিউশনে আমি বলেছি 2 মার্কস করে, খ বিভাগে বলছি 4 মার্কস করে, অর্থাৎ এখানে এই ক্ষেত্রে প্রশ্নগুলোর উত্তর একটু বড় হবে। ঠিক আছে, এক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলো একটু বড় হবে। এক্ষেত্রে হচ্ছে তোমাদের সব কিছু থেকেই কম বেশি টাচ করা হবে, অর্থাৎ ব্যাকরণ, গদ্য, পদ্য, অনুবাদ, এই সমস্ত সবকিছুতেই তোমাদেরকে টাচ করা হবে এই ক্ষেত্রে। তো বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে থাকবে, যেহেতু 4 মার্কসের পার্থক্য। প্রত্যেকটি প্রশ্নে 10 মার্কস থাকবে, সেক্ষেত্রে তোমাদের সর্বমোট 5 10-এ 50 মার্কস। এক্ষেত্রে তোমরা একটি অথবা প্রশ্ন পাবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের 6টা প্রশ্ন থাকবে, 6টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রে প্রশ্নগুলো অবশ্যই বড় হবে, বুঝতেই পারছো, যেহেতু 10 মার্কস করে থাকবে। এক্ষেত্রেও সবকিছুই থাকবে, গদ্য থাকবে, পদ্য থাকবে, চরমপত্র থাকবে, প্রসঙ্গ, তারপর প্রশ্ন মার্কসের প্রশ্ন থাকবে। সিলেবাস সম্পর্কে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো কোয়েরি থাকে, আমাকে তোমরা জানাতে পারো। এবার আমি চলে আসি আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে আমি প্রথম অধ্যায় থেকে নিতে চাচ্ছি। প্রথম অধ্যায় আছে তোমাদের ভাষা। প্রথম অধ্যায়ে তোমাদের যে বিষয় বলা আছে সেটা হচ্ছে ভাষা। প্রথম অধ্যায়ের নামটাই হচ্ছে ভাষা। তো ভাষার কথা বলতে গেলে প্রথমেই ভাষার সংজ্ঞা বলতে হয় অবশ্যই। তো ভাষার সংজ্ঞা ক্ষেত্রে কি বলবে, এখানে বইয়ে যেভাবে বলা আছে আমি বইয়েরটাও বলছি, তারপর আমি আমার মতো করেও বলবো। তো এখানে বইয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে, মানুষ মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে অন্যের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উৎপন্ন করে তাকে ভাষা বলে। দেখো এখানে কিছু বিষয় বলা হয়েছে যে তোমার এখানে ভাষা আমরা তখনই বলবো, ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা তখনই ভাষা বলবো যখন সেটা ভাব প্রকাশ করতে পারবে, এবং সেটা অবশ্যই তোমার বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হবে। দেখো অনেক সময় হয় কি, আমরা এখানে যদি ইশারা ইঙ্গিতেও আমরা অনেক সময় কথা বলি, কিন্তু সেটা কিন্তু ভাষার মধ্যে পড়বে না। কারণ হচ্ছে সেক্ষেত্রে কোনো বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টি উৎপন্ন করে না। তো সেটা ইশারা ইঙ্গিতে যে কথা হয়তো তোমরা আমরা অনেকেই বুঝি, কিন্তু সেটা কিন্তু ভাষার মধ্যে পড়বে না, কারণ ওটা বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টি উৎপন্ন করে না, সেজন্য সেটাকে ভাষা বলা যাবে না। এরপর দেখো ধ্বনি, ধ্বনি কিন্তু এই যে দেখো এখানে বলা হয়েছে ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অর্থাৎ ধ্বনির উপরে জোর দিচ্ছি। দেখো ধ্বনি হচ্ছে যে কোনো আওয়াজ, ঠিক আছে, যে কোনো আওয়াজ, আওয়াজকে ধ্বনি বলা হয়। কিন্তু দেখো সকল ধ্বনি ধরনের ধ্বনিকে আমরা ভাষা বলতে পারবো না। তারপর আরেকটা জিনিস খেয়াল করো,
এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে বাক যন্ত্র। এই বাক যন্ত্র বলতে তোমরা কি বুঝছো? এখানে বাক যন্ত্রটা এসেছে তোমার ই থেকে, সন্ধির মাধ্যমে এই বাক যন্ত্রটা গঠিত হয়েছে। দেখো, বাক যন্ত্রটা হচ্ছে বাক যোগ যন্ত্র, বয়াকার ক যোগ যন্ত্র। এখন হচ্ছে বাক যন্ত্র, কিন্তু এখানে কিন্তু ক দেখো, কিন্তু এটা হচ্ছে বাক যোগ যন্ত্র। হয় কি, সন্ধির মাধ্যমে অনেক সময় ক ক হচ্ছে গ উচ্চারিত হয়, এক্ষেত্রে বাক যোগ যন্ত্র একসাথে বাক যন্ত্র হয়েছে। এখন দেখো, বাক শব্দটার মানে কি? বাক শব্দটার মানে হচ্ছে তোমার কথা। বাক মানে হচ্ছে কথা, আর যন্ত্র মানে হচ্ছে টুলস, মানে হচ্ছে আমরা যেটা মানে কথা বলার জন্য যা যা ব্যবহার করি, সেটাই হচ্ছে তোমার যন্ত্র বা টুলস। এখানে ধরো নাক একটি বাক যন্ত্র, কারণ হচ্ছে আমরা যদি নাক ধরে রাখি, আমরা যদি নাক ধরে কথা বলার চেষ্টা করি, তোমরা কথা বলতে পারবে, কিন্তু সেটা মানে স্পষ্ট করে উচ্চারিত হবে না। সেজন্য নাক হচ্ছে একটা বাক যন্ত্র। নাক ধরে যদি কথা আমরা অনেক সময় বললে, সেটা কিন্তু স্পষ্ট ভাবে সেটা শোনা যায় না, সেজন্য বাতাস বের হয় না নাক ধরে রাখলে। সেজন্য নাক নাক একটি বাক যন্ত্র। আর এছাড়াও তোমার খুব গুরুত্বপূর্ণ একটি বাক যন্ত্র হচ্ছে জিহ্বা। জিহ্বা খেয়াল করবে, আমরা যখন কথা বলি তখন জিহ্বা নড়ে এবং হচ্ছে মুখের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সেটা আঘাত করে। তাই জিহ্বা একটি গুরুত্বপূর্ণ বাক যন্ত্র। এছাড়াও মুখ গহ্বরও একটি গুরুত্বপূর্ণ বাক যন্ত্র। মুখ গহ্বরে আছে তোমার আজিব, তালু, এগুলো সবই হচ্ছে তোমার বাক যন্ত্র। তো এই গেল, আমার মনে হয় এখানে বাক যন্ত্র বা ধ্বনি এই দুটার মধ্যে কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি বাক যন্ত্র বা ধ্বনি বা ভাষার সংজ্ঞার মধ্যে তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এত গেল সাধারণ সংজ্ঞা। এখন দেখো, বিভিন্ন মনীষীরা, ভাষাবিদরা ভাষার সংজ্ঞা দিয়েছেন। তো তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম অবশ্যই শুনেছ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন ভাষাবিদ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার সংজ্ঞা কিভাবে দিয়েছেন দেখো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। এই গেল তোমার ভাষার সংজ্ঞা। আশা করি এখন ভাষার সংজ্ঞার মধ্যে কারো কোনো কনফিউশন থাকার কথা না। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আসি ভাষার রূপ। দেখো, ভাষার হচ্ছে দুটো রূপ, একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে লেখ্য রূপ। এখন কথ্য রূপ বলতে কি বুঝি আমরা? আমি যে এখন কথা বলছি তোমাদের সাথে, সেটাও এক ধরনের কথ্য রূপের মাধ্যমেই আমি তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করছি। দেখো, এখানে যেটা বলা হয়েছে, বইয়ের ভাষায় কথ্য রূপে বলা হয়েছে, নিকটবর্তী অন্যজনের কাছে মনোভাব প্রকাশ করে, আদেশ নির্দেশ উপদেশ প্রদান করে কথ্য রূপ। কথ্য রূপের মাধ্যমে আমরা নিকটবর্তী অন্যজনের কাছে আমাদের মনোভাব প্রকাশ করতে পারি, আদেশ দিতে পারি, নির্দেশ উপদেশ সবকিছু করতে পারি, সেটাই হচ্ছে কথ্য রূপ। ভাষার দ্বিতীয় যে রূপ, সেটি হচ্ছে লেখ্য রূপ। লেখ্য রূপটা হচ্ছে মানুষ তার চিন্তা ভাবনাকে স্থায়ী রূপ দান করে লেখ্য রূপের মাধ্যমে। আর এই লেখ্য রূপের মাধ্যমেই বইপত্র রচিত হয়। আমি যে ক্লাস মুখে বলছি সেটা কথ্য রূপ, কিন্তু আমি যে স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু লেখ্য রূপ। দেখো, আমি কিন্তু দুইটা দুইটা ফর্মই ব্যবহার করছি, অর্থাৎ ভাষার দুইটা রূপ ব্যবহার করেই আমি তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করছি। এরপর আসি বাংলা লিপি। বাংলা লিপিটা জানতে হবে, কারণ হচ্ছে বাংলা লিপি এই বর্ণমালা এসেছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি নাম হয়তো তোমরা শুনেছো,
এটা হচ্ছে প্রায় 2,500 বছর আগে ভারত উপমহাদেশে ব্রাহ্মী লিপি চালু ছিল। মহারাজ অশোকের অনুশাসনে এই লিপিটি পাওয়া গিয়েছিল, আর তা হচ্ছে প্রায় খ্রিস্টপূর্ব 250 অব্দে। ঠিক আছে, বাংলা বাংলা লিপি বা বাংলা লিপি যেটা এসেছে ব্রাহ্মী লিপি থেকে, মহারাজ অশোকের অনুশাসনের সময় এটা এসেছে। এবার আমরা আসি বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশ। এটা আমাদের জানতে হবে, জানার জন্য এটা আমাদের জানতে হবে। আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলা ভাষায় কথা বলি, তাই এটার হচ্ছে উৎপত্তি কোথা থেকে এলো এই বাংলা ভাষাটা, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এখানে দেখো বলা হয়েছে, বইয়ে যেটা বলা হয়েছে আমি বইটাও বলবো এবং নিজের মতো করেও বলবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলা হয়েছে পশ্চিম ইউরোপ আর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকার অধিকাংশ উন্নত ভাষাই এসেছে তোমার ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, যা আনুমানিক 500 বছরের আগে, 5,000 বছরের আগে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইন্দো ইউরোপীয় এটা আবার কি কথা? ইন্দো ইউরোপীয় বলতে তোমরা কি বুঝছো? কেউ কি আমাকে কমেন্টসে বলবে? ইন্দো ইউরোপীয় বলতে কি বুঝছো তোমরা? কি কেউ আমার সাথে কমেন্টে আমার সাথে শেয়ার করবে? আচ্ছা, আমি ধরো আমরা যদি আজ থেকে 5,000 বছর আগের কথা বলি, তখন কিন্তু ভাষাগুলো এরকম ছিল না। দেখো আমরা এখন আমরা যেভাবে কথা বলছি, 5,000 বছর আগে ভাষা কিন্তু এরকম ছিল না। বাংলাদেশে যেমন বাংলা ভাষায় আমরা কথা বলছি, পশ্চিমবঙ্গ তেমন আবার দেখো বাংলায় কথা বলে। কিন্তু এক জিনিস খেয়াল করে দেখবে, তাদের বাংলা বলার মানে বাংলা বলার ধরন আর আমাদের বাংলা বলার ধরন কি একরকম? একরকম না, আমাদের কিন্তু একটা পার্থক্য কিন্তু আছে। খেয়াল করে দেখবে আমাদের বাংলা আর পশ্চিমবঙ্গের বাংলা কিন্তু একরকম না। এরকম আলাদা ভূখণ্ডের ভাষা যখন একরকম হয়ে যায়, তখন কিন্তু তাকে ভাষা না বলে ভাষা গোষ্ঠী বলে, ভাষা গোষ্ঠী বলে অথবা ভাষা বংশ বলে থাকে। ঠিক আছে, এভাবেই হচ্ছে যখন বিভিন্ন দুটা ভূখণ্ড, দুই বা দুইয়ের অধিক ভূখণ্ডের কথা যখন একরকম হয়ে যায়, তখন হচ্ছে আমরা সেটাকে ভাষা গোষ্ঠী বা ভাষা গোষ্ঠী বলি বা ভাষা বংশ বলি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে তোমাদের ইন্দো ইউরোপীয় ভাষা, এখন ইন্দো ইউরোপীয় ভাষাটা কোথা থেকে এলো দেখো। এখন আগে কথার মিল ছিল, ভারত এবং হচ্ছে তোমার ইউরোপ এই দুই ভূখণ্ডের কথার তোমার অনেক মিল ছিল। যেহেতু ভারত এবং ইউরোপ দুটি আলাদা ভূখণ্ড, এই ভাষা গোষ্ঠীকে দুটো আলাদা ভাগে ধরো তোমার ভাগ করা হয়েছে, এবং ইউরোপের কিছু ভারত এবং ইউরোপের মধ্যে যেহেতু মিল ছিল, তাই ভাষাবিদরা একে হচ্ছে তোমার ইন্দো ইউরোপীয় ভাষা ভাষা বলে থাকে। ভাষাবিদরা তোমার ভারত এবং ইউরোপের মধ্যে এই ভাষার দুটো আলাদা ভূখণ্ড হওয়া সত্ত্বেও ভাষার মধ্যে মিল থাকার জন্য এটাকে ইন্দো ইউরোপীয় ভাষা বলছে। তারপর হলো কি, দেখো ইন্দো ইউরোপীয় মূল ভাষার কিন্তু দুটো প্রধান শাখা, একটা হচ্ছে কেন্ত আর একটা হচ্ছে সতম। এই সতমটা দেখো, সতম শাখার অন্যতম উপভাষা হচ্ছে আর্য, কেন্ত এবং হচ্ছে সতম। এই সতমের একটি ভাষা হচ্ছে আর্য। এই সতমটা এখানে গুরুত্বপূর্ণ, পূর্ববঙ্গের দিকে যারা মানে পূর্ব দিকে যারা ছিল তারা হচ্ছে এই সতম ভাষায় কথা কথা বলতো। আর তোমরা জেনে থাকবে আমরা আমাদেরকে অনেক সময় পূর্ব পূর্ব দিকে বলা হয়, অর্থাৎ সতম থেকে পরবর্তীতে উপভাষা আর্য আসে। এই আর্য কিন্তু একটি জাতির নাম, ঠিক আছে, আর্য হচ্ছে একটি জাতির নাম। এই আর্য আর্য জাতিরা আমাদেরকে শাসন করেছে, এবং হলো কি আমরা তাদের ভাষাও
অনেক ক্ষেত্রে গ্রহণ করেছি। এই আর্য ভাষার নিদর্শন হচ্ছে তোমার বৈদিক ভাষা। এই মূল আর্য ভাষার বিবর্তনের কয়েকটি স্তর পেরিয়ে ধরো তোমার বাংলা, হিন্দি, অসমীয়া, উড়িয়া, বিহারি ইত্যাদি নব্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব হয়েছে। কিভাবে দেখো, এই উদ্ভবের যে পরিক্রমাটা, ব্যাপ্তিটা আমরা দেখি, প্রথমেই ছিল তোমার প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটা তোমার খ্রিস্টপূর্ব 1500 হতে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত ছিল, যার উদাহরণ হচ্ছে তোমার সংস্কৃত। সংস্কৃত, এখানে একটা একটা কথা আছে, সংস্কৃত, সংস্কৃতটা হচ্ছে লিখিত রূপ। তখন যারা লিখিত, এখন যেরকম সাধু ভাষা অনেক ক্ষেত্রে লিখা হয়, আগে হতো, সেই সাধু ভাষার সাথে কিন্তু লিখিত রূপটা, তখনকার লিখিত রূপ ছিল সংস্কৃত। আর এখন যেরকম মুখের ভাষাকে চলিত ভাষা বলে, তখন কিন্তু মুখের ভাষাটা ছিল প্রাকৃত। ঠিক আছে, এই দেখো, প্রাকৃতটা মধ্য ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা হিসেবে এই এই স্তরটাকে ভাগ করেছে ভাষাবিদেরা। সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 800 হতে 8ম শতাব্দী পর্যন্ত, সেই ব্যক্তিটাকে মধ্য ভারতীয় আর্য ভাষা হিসেবে ভাষাবিদেরা ভাগ করেছে। আর তখনকার ভাষার উদাহরণ হচ্ছে প্রাকৃত। এই প্রাকৃতটাই ছিল তখনকার মুখের ভাষা, অর্থাৎ চলিত ভাষা। তারপরে এসেছে তোমার নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষাটা হচ্ছে তোমার এই 8ম শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত, যার উদাহরণ হচ্ছে তোমার বাংলা, হিন্দি, উড়িয়া ইত্যাদি ভাষা। এবার দেখো, এই সংস্কৃত ভাষা, ভাষার বিবর্তন হয়, কারণ দেখো তোমরা আগে গো গো বাক্য একটা শব্দ আছে, যেটার বাংলা হচ্ছে তোমার জানালা। তো এই গো বাক্য কি আমরা ব্যবহার করি? করি না। তো এইরকম ভাষার বিবর্তনের মাধ্যমে ওই গো বাক্য থেকে পরবর্তীতে হয়েছে জানালা। এবং এখন দেখো, আমরা কিন্তু আরো তাড়াতাড়ি বলতে যে, মানে এখন চলিত রূপটাই হয়ে গিয়েছে জানলা। তো এরকম ভাষার বিবর্তন হয়। তো সেরকমই সংস্কৃত ভাষার বিবর্তনের মাধ্যমে তোমার প্রাকৃতের উদ্ভব হয়, যার একটি হচ্ছে মাগধী প্রাকৃত। আর এই মাগধী প্রাকৃতের থেকে উৎপত্তি ঘটে মাগধী অপভ্রংশের, আর তা থেকেই তোমার উদ্ভব ঘটে বাংলা ভাষার। তো এখানে অনেক কিছুই একসাথে বলা হয়েছে। তোমরা, আমি যদি খুব কনসাইজ করে বলার চেষ্টা করি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রম বিকাশটা, তাহলে এরকম দাঁড়ায় যে সর্বপ্রথম 5000 বছর আগে ইন্দো ইউরোপীয় ভাষাটা ছিল। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বলছি, কারণ দুটো আলাদা ভূখণ্ড ভাষার মধ্যে মিল ছিল, সেই জন্য আমরা এটাকে ইন্দো ইউরোপীয় ভাষা বলছি। ঠিক আছে, এই ইন্দো ইউরোপীয় ভাষার দুটো শাখা পরবর্তীতে ছিল, যেটা ভাগ করেছে ভাষাবিদরা, একটা কেন্ত আর এটা হচ্ছে সতম। এই সতম থেকে তারপরে এসেছে তোমার আর্য ভাষা, কারণ হচ্ছে আর্য উপভাষা, আর্য হচ্ছে একটি জাতির নাম। এই আর্য থেকে এসেছে তোমার পরবর্তীতে সংস্কৃত এবং হচ্ছে প্রাকৃত। এই সংস্কৃতটাকে হচ্ছে, সংস্কৃতটা ছিল তোমার লিখার ভাষা বা সাধু ভাষা তখনকার আমলে যদি বলা যায়, আর প্রাকৃতটা ছিল তোমার মুখের ভাষা বা চলিত ভাষা। তো এই মা এই প্রাকৃতের একটি রূপ হচ্ছে তোমার গৌড়ীয় প্রাকৃত, আরেকটা হচ্ছে তোমার মাগধী প্রাকৃত। এখন দেখো, কেন আমরা এটাকে গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত, এখানে মাগধী প্রাকৃতটা আমি উল্লেখ করেছি, কারণ এই মাগধী প্রাকৃত থেকেই তোমার এই যে ভাষার বিবর্তন হয়ে তোমার বাংলা ভাষাটা এসেছে। আরেকটি মাগধী প্রাকৃতের সাথে আরেকটি আছে তোমার গৌড়ীয় প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃতটা ছিল তোমার গৌড় অঞ্চলের জন্য, আর মাগধী প্রাকৃতটা ছিল তোমার মাগধ নামে হচ্ছে একটা অঞ্চল ছিল, সেই অঞ্চলের মানুষরা, মাগধ অঞ্চলের মানুষরা যে ভাষায় কথা বলতো সেটাকে বলা হতো মাগধী প্রাকৃত। আর ওই মাগধী প্রাকৃত থেকে তোমার ভাষার বিবর্তন হয়ে এসেছিল অপভ্রংশ, যা মাগধী অপভ্রংশ নামে পরিচিত। এবং এই মাগধী অপভ্রংশ থেকে পরবর্তীতে উদ্ভব ঘটে বাংলা ভাষার। শুধু কিন্তু বাংলা ভাষারই মাগধী অপভ্রংশ থেকে উদ্ভব ঘটেছে তা না, বাংলা ভাষার সাথে তোমার অসমীয়া এবং উড়িয়া এই দুটো ভাষারও তোমার উৎপত্তি ঘটেছে। সেটা আমি এই স্লাইড উল্লেখ করিনি, কারণ আমাদের বাংলা ভাষাটার উৎপত্তি ঘটেছে আমাদের, আমি এখানে বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশটাই বোঝানোর চেষ্টা করেছি।
তারপরেও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের কনফিউশন থাকে, অবশ্যই তোমরা শেয়ার করবে। আমি অবশ্যই সেটা এই আজকে এখন যদি উত্তর নাও করতে পারি, পরবর্তী ক্লাসে অবশ্যই উত্তর করার চেষ্টা করব। তো তোমার এই গেল এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তোমরা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নাম শুনেছো কিনা আমি জানি না। মহামহোপাধ্যায় ছিলেন হরপ্রসাদ শাস্ত্রীর টাইটেল। তিনি ছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন বাংলার সবচেয়ে প্রাচীন নিদর্শন যেটা, সেটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কার করেছেন তোমার ৯৫০ খ্রিস্টাব্দ এর দিকে এই মাগধী অপভ্রংশ থেকে বাংলার উৎপত্তি। আর হচ্ছে তখনকার সময়ে বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন গ্রন্থ যেটা চর্যাপদ, একটু আগেই বললাম, সেটা রচনাকাল হিসেবেও তারা এই 950 থেকে 1200 খ্রিস্টাব্দ সময়কে তারা চিহ্নিত করেছেন। এই ভাষাবিদেরা এই 950 থেকে 1200 খ্রিস্টাব্দকে এই তোমার মাগধী অপভ্রংশ থেকে চর্যাপদ যে আবিষ্কার হয়েছে এই সময়টাকেই তারা চিহ্নিত করেছেন। সেই সাথে তারা এই 950 খ্রিস্টাব্দের দিকেই মাগধী অপভ্রংশ থেকে বাংলার উৎপত্তি হয়েছে সেই হিসেবে তারা চিহ্নিত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার হচ্ছে আমরা বাংলা ভাষার বিবর্তন ও যুগ বিভাগ সম্পর্কে জানবো। এটা আমাদের জানা উচিত, সেজন্য জানবো। তো এই যা যুগ বিভাগকে যদি আমি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে তোমার তিনটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্য যুগ এবং হচ্ছে আধুনিক যুগ। এখন প্রাচীন যুগকে আবার ভাষাবিদেরা ভাগ করেছেন 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়টাতে, এই সময়কালকে প্রাচীন যুগ হিসেবে ভাষাবিদেরা চিহ্নিত করেছেন। এই সময়টাতেই কিন্তু তোমার বাংলাদেশের প্রাচীন নিদর্শন যেটা চর্যাপদ, সেটা আবিষ্কৃত হয়। আর তারপর হচ্ছে তোমার মধ্যযুগ। মধ্যযুগটা সবচেয়ে 1201 থেকে 1800 সাল পর্যন্ত যে সময়টা, সেটাকে হচ্ছে মধ্যযুগ বলা হয়। তো এই মধ্যযুগের মধ্যে একটা ভাগ আছে তোমার অন্ধকার যুগ, আর সেটা হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। এই হচ্ছে তোমার 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন হচ্ছে এই 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়? কারণ হচ্ছে ধারণা করা হয় যে এই 150 বছরে তেমন উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি, যার জন্য এই 150 বছরকে অন্ধকার যুগ হিসেবে ভাষাবিদেরা এই অন্ধকার যুগ বলে চিহ্নিত করেন। কিন্তু দেখো, আসলে কি এই 150 বছরে কোনো ধরনের রচনা রচিত হয়নি? রচনা কিন্তু রচিত হয়েছে, হয়তো তেমন উল্লেখযোগ্য না, কিন্তু এই মানে উল্লেখযোগ্য না হওয়ার মধ্যেও কিন্তু দুটা উল্লেখযোগ্য রচনা রচিত হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে তোমার শূন্য পুরাণ, যেটা হচ্ছে লিখেছেন রামাই পণ্ডিত। আরেকটা হচ্ছে তোমার হলুয়াত মিশ্রণ, যেটা লিখেছেন শেখ শুভদয়া। এটা তোমাদের জানার জন্য আমি বলছি। এই দুইটা কিন্তু উল্লেখযোগ্য রচনা রচিত হয়েছে অন্ধকার যুগে। তারপরে আসো আধুনিক যুগ, যেটা 1801 থেকে এখন বর্তমান পর্যন্ত, এই সময় পর্যন্ত এই যুগটাকে আধুনিক যুগ বলা হয়। এবার দেখো বাংলা ভাষার বিভিন্নতা ও বৈচিত্র্য। বাংলা ভাষার বিভিন্নতা ও বৈচিত্র্যের মধ্যে যদি আমি বাংলা ভাষার রূপভেদের কথা,
একটি আছে সাধু ভাষা, আর এটা হচ্ছে চলিত ভাষা। দেখো চলিত কিন্তু দুটোর মধ্যেই কমন, কিন্তু একটু পার্থক্য আছে। আমি বলছি মৌখিক ভাষা, যেটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। দেখো অনেক দেখো আমরা যদি খেয়াল করো, তোমরা দেখবে যে আঞ্চলিক ভাষা বা উপভাষা কেন বলছি, যে এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে। যেমন ধরো রংপুরের মানুষ যেভাবে কথা বলে, তাদের ভাষা কিন্তু তোমার যশোর বা কুষ্টিয়া ওরা কিন্তু বুঝতে পারবে না। দেখো ওরা কিন্তু রকে অ উচ্চারণ করে, দেখবে রংপুরকে ওরা বলে অংকুর। তো এইরকম এক একটা এইভাবে তাদের একটা আঞ্চলিক ভাষা আছে, সেটাকে উপভাষাও বলা হয়। এটাই হচ্ছে তোমার আঞ্চলিক ভাষা বা উপভাষা। আর হচ্ছে তোমার এই যে চলিত ভাষা, এক্ষেত্রে চলিত ভাষা কোনটাকে বলছি? চলিত ভাষা সেটাকে বলছি যে ভাষা বা হচ্ছে ভাষার রূপটা তোমার রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, যা হচ্ছে অফিস, আদালত বা টিভিতে ব্যবহার করা হয়, যা সবার কাছে গ্রহণযোগ্য, বা এটাকে অনেক সময় প্রমিত ভাষাও বলা হয়। এখন আমি তোমাদের সাথে যে ভাষায় কথা বলছি, মৌখিক ভাবে তো কথা বলছি, তো এটা হচ্ছে তোমার চলিত ভাষা। এই মৌখিক ভাষার চলিত রূপে এই যে আমি তোমাদের সাথে এই মুহূর্তে কথা বলছি, এই অফিস, আদালত, ক্লাসে, টিভিতে, সব জায়গায় যেটা আমরা কথা বলি, কারণ ভাষা। এখন দেখো যদি সাধু ভাষা এখন আর সেভাবে ব্যবহৃত হয় না। তোমরা যদি কেউ মাইকেল মধুসূদন দত্ত বা হচ্ছে তোমরা বঙ্কিমচন্দ্রের বই পড়ে থাকো, ওই ভাষা তাদের বইগুলো কিন্তু তারা সাধু ভাষায় লিখেছেন। তো ওটা হচ্ছে সাধু ভাষা, যা এখন আর সেরকম ভাবে ব্যবহৃত হয় না। তো তারপরে লেখ্য ভাষারই আরেকটা রূপ হচ্ছে তোমার চলিত ভাষা। দেখো এখন আমি তোমাদের এই স্লাইডটা যেভাবে লিখেছি, সেটা কিন্তু এই লেখ্য ভাষার চলিত ভাষার রূপটা আমি ফলো করেছি। তো এইটা হচ্ছে চলিত ভাষা। আশা করছি এই মৌখিক ভাষার চলিত ভাষা আর লেখ্য ভাষার চলিত ভাষার মধ্যে কোনো ধরনের কনফিউশন তোমাদের মধ্যে নেই। তারপরেও যদি থেকে থাকে তোমরা শেয়ার করবে, আমি আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। এবার দেখো আঞ্চলিক ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এখানে ছোট ছোট কিছু বৈশিষ্ট্য আছে আঞ্চলিক ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। যেমন হচ্ছে তোমার আধুনিক কথ্য বা চলিত বাংলায় যেসব শব্দে জয়শূন্য র ধ্বনি আছে, উত্তরবঙ্গীয় আঞ্চলিক ভাষায় সেই সব শব্দে র বা বয়শূন্য র ব্যবহৃত হয়। যেমন বড়, বর, এরকম টাইপের। তারপর স্বরধ্বনির ক্ষেত্রেও আঞ্চলিক ভাষায় এ এ এবং ই ধ্বনির বিভ্রান্তি পরিলক্ষিত হয়। যেমন পাট, পেট, আমার, এর, দেখলাম, দেখলাম, যাব, যাইম, এই ধরনের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তারপর এবার আসি সাধু ভাষা রীতি, যেটা একটু আগে বলেছিলাম যে দেখো লেখ্য ভাষার একটা রূপ হচ্ছে সাধু ভাষা। এখন আমি এই লেখ্য ভাষা সাধু ভাষা রীতি সম্পর্কে তোমাদেরকে বলবো। আচ্ছা এখন আমি এই যে এই সাহিত্য বা তোমার বইয়ের যেটা বলা আছে সেটা বলার আগে তোমাদেরকে বলতে চাই, ধরো সাধু ভাষা নামটাই হচ্ছে সাধু ভাষা। এখন দেখো তোমরা যদি একটা সাধু যে মানে পূজা করে, তার তারকে যদি তোমরা ইমাজিন করো, মানে যদি কল্পনা করো, দেখো সাধু বাবা কি করে, সে পূজা করে, তার চুল লম্বা, তার হচ্ছে দাড়ি লম্বা, সে নিয়ম মেনে চলে, নিয়মের বাইরে সে কখনোই চলে না। মানে সাধু হচ্ছে সাধু বাবা কিন্তু খুব মানে খুবই হচ্ছে তোমার নিয়মের মধ্যে থাকে, খুবই স্ট্রিক্ট, সে নিয়মের বাইরে যায় না। তো এরকমই হচ্ছে তোমার সাধু ভাষাটা। দেখো সাধু ভাষাটা এখানে যেটা বলা হয়েছে তোমার বইয়ের সংজ্ঞাটা বলছি, বাংলা ভাষা ভাষীরা চিরদিন গদ্যে কথাবার্তা বললেও 1800 খ্রিস্টাব্দে বা আধুনিক যুগের পূর্বে
বাংলা গদ্যের কিন্তু কোনো লেখ্যরূপ ছিল না। তৎকালে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলে যে সাহিত্যিক ভাষা একমাত্র ব্যবহার্য ভাষা হিসেবে রূপ লাভ করেছে তাকেই বলে হচ্ছে সাধু ভাষা। অর্থাৎ এটা হচ্ছে যে সাহিত্যিক ভাষা, এটা সাধু ভাষাকে সাহিত্যিক ভাষাও বলা হয়। সাহিত্যিক ভাষা একমাত্র ব্যবহার্য ভাষা হিসেবে রূপ লাভ করেছে, লেখ্য রূপ, তাকেই বলা হয় সাধু ভাষা। সাধু অর্থাৎ শিষ্ট বা ভদ্রজনের ভাষা হিসেবে এ রীতির পরিচয়। তারপর দেখো, সাধু রীতির কিছু বৈশিষ্ট্য আছে, যেটা তোমরা সাধু বাবার কথা যদি চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। তো এখানে যেটা বলা হয়েছে, সাধু ভাষা ব্যাকরণ অনুসরণ করে, সাধু ভাষা ব্যাকরণ অনুসরণ করে বলেই কিন্তু এটা দুষ্পরিবর্তনীয় এবং পদবিন্যাসটাও সুনির্দিষ্ট। সাধু ভাষা ব্যাকরণ অনুসরণ করে বলে এটা দুষ্পরিবর্তনীয় এবং পদবিন্যাসটাও সুনির্দিষ্ট। তারপর আসো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদ, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দেখো, সাধু ভাষায় কিন্তু সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াপদটা আকারে বড়। দেখো, তোমার যেমন বলে হইয়াছিল, করিয়াছিল, চলিয়াছিল, চলিব ইত্যাদি, এগুলো হচ্ছে সাধু ভাষার রূপ। যেক্ষেত্রে হইয়াছিল চলিত ভাষায় বলে হয়েছিল, করিয়াছিল চলিত ভাষায় বলে করেছিল, চলিয়াছিল চলিত ভাষায় বলা হয় চলছিল, চলিব চলবো ইত্যাদি। তো দেখো, আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সর্বনাম পদ। সাধু ভাষার সর্বনাম পদ চলিত রীতির সর্বনাম পদ থেকে আকারে বড়। যেমন দেখো, সাধু ভাষার সর্বনাম পদ হচ্ছে তাহার, কিন্তু যদি তাহারকে চলিত ভাষায় বলো সেক্ষেত্রে হবে তার। সাধু ভাষার যেখানে বলা হয় ইহারা, চলিত ভাষায় সেটাকে বলা হয় এরা। সাধু ভাষায় যেটাকে তোমরা আমরা বলি তাহা, চলিত ভাষায় সেটাকে বলবো তা। তো দেখো, সাধু ভাষার আরেকটি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অনুসর্গ। সাধু ভাষায় দেখবে হইতে, দিয়া এই ধরনের অনুসর্গ ব্যবহৃত হয়। তো তারপর সাধু সংস্কৃত অব্যয় ব্যবহৃত হয় সাধু ভাষায়। তারপর সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহারটা বেশি হয়, তদ্ভব, দেশি, বিদেশি এই ধরনের শব্দের তুলনায় কিন্তু তোমার তৎসম শব্দের ব্যবহারটা বেশি হয়। যেমন ধরো, নৃত্য, ভ্রাতা, অদ্য, শয়ন, ভোজন, মনুষ্য ইত্যাদি, যেখানে তোমার চলিত ভাষায় আমরা বলি নাচ, ভাই, এই এই ধরনের। তো সাধু ভাষা ওই যে সাধুর কথা চিন্তা করলেই বুঝতে পারবে, গুরু গম্ভীর এবং কৃত্রিম। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সাধু ভাষায় স্বরসঙ্গতি, অভিশ্রুতি। বৈশিষ্ট্য গুলো লিখবে, ঠিক আছে? তো এইবার আসি আমি চলিত ভাষায়। দেখো, আমি সাধু ভাষায় কিন্তু তোমাদেরকে সাধু বাবার কথা ইমাজিন করতে বলেছি। এবার চলিত ভাষায় আমি তোমাদেরকে খুব স্মার্ট স্মার্ট একটা বয় অথবা স্মার্ট গার্লের কথা চিন্তা করতে বলবো। একটা স্মার্ট বয় বা স্মার্ট ছেলে কি করে? তারা হচ্ছে আজকে দেখবা যুগের সাথে তারা তাল মিলিয়ে চলে। যেমন ধরো, আজকে যদি সে কোট প্যান্ট পরে, আগামীকাল পাঞ্জাবি, পরের দিন ফতুয়া, আজকে ট্যাব ব্যবহার করবে তো কালকে অন্য কোনো ডিভাইস তারা ব্যবহার করবে, এই ধরনের হয়। অর্থাৎ তারা যুগের সাথে তাল মিলিয়ে চলে। তো এই ক্ষেত্রে তোমরা স্মার্ট বয়ের কথা চিন্তা করবে, যে ক্ষেত্রে সাধু ভাষায় তোমরা সাধু বাবার কথা কথা আমি বলেছি। তো দেখো, এখানে চলিত ভাষার যদি সংজ্ঞাটা বলি, এখানে সব অঞ্চলের জন্য গ্রহণীয়, বোধগম্য ও মান্য ভাষা হচ্ছে চলিত ভাষা। মানে চলিত ভাষাটা এমন যে সবাই বুঝবে, সহজবোধ্য, বোধগম্য, সে গ্রহণীয়, সেটাই হচ্ছে চলিত ভাষা। এবার দেখো, চলিত ভাষারও কিছু বৈশিষ্ট্য আছে সাধু ভাষার মতো। প্রথম বৈশিষ্ট্য, সমাপিকা ও অসমাপিকা উভয় শ্রেণীর ক্রিয়াপদই কিন্তু তোমার ছোট হবে। যেখানে সাধু ভাষায় ছিল করিতেছে, এখানে চলিত ভাষায় হচ্ছে করছে। চলিত ভাষায় যেটা হচ্ছে বলছে, আর সাধু ভাষায় সেই ক্রিয়াপদটা হবে বলিতেছে, এই ধরনের পার্থক্য। তো
তো এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার সর্বনাম। চলিত রীতিতে কি হয়, সর্বনাম ছোট আকারের হয়, যেটা হচ্ছে ভাষাকে তোমার সহজবোধ্য করে, যেমন হচ্ছে যারা, আর সাধু ভাষায় হয় তোমার যাহারা। চলিত ভাষায় যেটাকে আমি বলছি, আমরা বলছি থেকে, চলিত সাধু ভাষায় সেটা সেটাকে বলা হবে হইতে। এবার দেখো, চলিত ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অনুসর্গ। চলিত রীতির অনুসর্গ সাধু রীতির তুলনায় কিন্তু শ্রুতি মধুর এবং সহজ বোধ্য হয়, যেমন হচ্ছে তোমার যদি, তবুও, এই ধরনের। পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে তদ্ভব অব্যয়। তদ্ভব অব্যয় এক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, যেমন হচ্ছে তোমার যদি, তবুও, এই ধরনের অব্যয় বেশি ব্যবহৃত হয়। তো আমি কিন্তু সাধু আর চরিত দুটো একসাথেও দেখাবো, পার্থক্য করেও দেখাবো, এখানে আমি আলাদা করে বৈশিষ্ট্যটা বলছি। তো দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তোমার চলিত রীতিতে তদ্ভব দেশি উদ্গীদেশি শব্দের ব্যবহার বেশি হয়, যার ফলে কি হয়, ভাষাটা গতিশীল হয়। যেমন তদ্ভব শব্দ আজ, বন, দেশি শব্দ একটা, ঢেঁকি, খোকা, এগুলো কিন্তু দেশি শব্দ। বিদেশি শব্দ কিনারা, বর্গি, এই ধরনের, এটা হচ্ছে বিদেশি শব্দ। তো এই ধরনের তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই ধরনের শব্দগুলো চলিত রীতিতে আমরা ব্যবহার করি, যে ক্ষেত্রে হচ্ছে অন্য ক্ষেত্রে সাধু ভাষায় কিন্তু তৎসম শব্দের ব্যবহারটা বেশি। এবার দেখো, স্বরসঙ্গতি, অভিশ্রুতি ও সমীকরণ প্রকৃতি নিয়ম অনুসারে চলিত রীতিটা ব্যবহৃত হয় বলে এটি শ্রুতি মধুর। যেমন ভেতর, ভেতর হচ্ছে ভিতর, সাধু রীতিতে যেটা বলছি ভেতর, চলিত রীতিতে বলছি ভিতর। সাধু রীতিতে যেটা বলছি সাধু রীতিতে যেটা বলছি নাই, চলিত রীতিতে সেটিকে বলছি নেই। এবার দেখো, সহজ বোধগম্য এবং গতিশীল, চলিত রীতিটা সহজ বোধগম্য এবং গতিশীল, যেহেতু এখানে তদ্ভব দেশি বিদেশি এই ধরনের শব্দগুলা বেশি ব্যবহৃত হচ্ছে, তাই কিন্তু চলিত রীতিটা তুলনামূলক সহজ সাধু রীতির তুলনায় সহজ বোধগম্য এবং গতিশীল। ফলে এই রীতির সাহায্যে সাহিত্যের ভাষাকে লোকসাধারণের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। এবার আমরা এক নজরে দেখি সাধু এবং চলিত রীতির পার্থক্য। যাই আমি একটু আগে বৈশিষ্ট্যতে দেখিয়েছি সেটাই এখন একসাথে দেখাচ্ছি, সেটাই পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে, তোমরা গুরু তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করছি। তো এখানে আমি পার্থক্যের বিষয়গুলো দেখিয়েছি, দেখো বইয়ে হয়তো এইভাবে নেই, পার্থক্যের বিষয়গুলো আলাদা করে দেখানো নেই বইয়ে, তোমরা চাইলে এটা আলাদা করে নিতে পারো, বা আমি যে স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করছি এই স্লাইডের স্ক্রিনশট অথবা হচ্ছে পিকচার তুলে নিতে পারো বা খাতায় লিখতে পারো। দেখো, পার্থক্যের ব্যাপারে প্রথমে যে পার্থক্যটা আসে সেটা হচ্ছে তোমার উৎপত্তিগত পার্থক্য। উৎপত্তিগত পার্থক্য সাধু রীতিতে যেটা হয়, বাংলা লেখ্য ভাষার যে রূপটি 19 শতকের শুরুতে সংস্কৃত জানা পণ্ডিতদের হাতে নির্মিত হয় সেটাই হচ্ছে সাধু রীতি, অর্থাৎ এটি বাংলা লেখ্য ভাষা। এটা লেখ্য ভাষার যে রূপটি 19 শতকের শুরুতে সংস্কৃত জানা পণ্ডিতদের হাতে নির্মিত হয় সেটাই হচ্ছে তোমার সাধু রীতি। আর দেখো, চলিত রীতি 19 শতকের দ্বিতীয়ার্ধে, এটা ছিল 19 শতকের শুরুতে আর এটা হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধে, ভাগীরথী তীরবর্তী এলাকার শিক্ষিত জনগণের কথ্য ভাষার আদলে চলিত রীতিটা গড়ে উঠেছে। ঠিক আছে, এটা 19 শতকের শুরুতে আর এটা 19 শতকের দ্বিতীয়ার্ধে, ভাগীরথী তীরবর্তী এলাকার শিক্ষিত মানুষ যেভাবে কথা বলে সেটাকেই, সেই স্টাইলকেই হচ্ছে তোমার চলিত রীতি, চলিত রীতিতে সেটি অন্তর্ভুক্ত হয়েছে। এবার দেখো, দ্বিতীয় পার্থক্যের বিষয় হচ্ছে তোমার ক্রিয়াপদের ব্যবহার। ক্রিয়াপদের ব্যবহারের ক্ষেত্রে সাধু রীতিতে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন তোমার করিব, করিয়া ইত্যাদি, আর চলিত রীতিতে হচ্ছে তোমার সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেখানে সাধু রীতিতে হচ্ছে করিব, চলিত রীতিতে হচ্ছে করব। সাধু রীতিতে যেখানে হচ্ছে করিয়া, চলিত রীতিতে সেটি হচ্ছে করে। এরপরের পার্থক্যের বিষয় হচ্ছে তোমার সর্বনাম পদের ব্যবহার। দেখো, সাধু রীতিতে কিন্তু সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন তাহারা, যাহাকে ইত্যাদি। অন্য ক্ষেত্রে
চলিত রীতিতে কিন্তু সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপটা ব্যবহৃত হয়। যেমন সাধু রীতি তাহারা, কিন্তু চলিত রীতিতে হয়ে যাচ্ছে তারা। সাধু রীতি যাহাকে, চলিত রীতিতে হয়ে যাচ্ছে যাকে। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী পার্থক্যের বিষয় হচ্ছে অনুসর্গ ও অব্যয়ের ব্যবহার। সাধু রীতিতে অনুসর্গ এবং অব্যয়ের প্রাচীন এবং পূর্ণরূপ বসে, যেমন হচ্ছে তোমার তথাপি, হইতে ইত্যাদি। অন্য ক্ষেত্রে কিন্তু চলিত রীতিতে অনুসর্গ এবং অব্যয়ের তোমার আধুনিক ও সংক্ষিপ্ত রূপ বসে, যেখানে সাধু রীতিতে প্রাচীন ও পূর্ণরূপ বসছে, সেখানে তোমার চলিত রীতিতে আধুনিক ও সংক্ষিপ্ত রূপ বসছে। যেমন হচ্ছে এরপর হচ্ছে তোমার পরবর্তী পার্থক্য হচ্ছে শব্দ ব্যবহার। আচ্ছা, আমি চলিত রীতির এই হইতে হয়ে যাবে হতে, অনুসর্গ এবং অপর ক্ষেত্রে যেখানে এটা হচ্ছে হইতে, সেটা চলিত রীতিতে হবে হতে। ঠিক আছে, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট তোমার পার্থক্যের বিষয় হচ্ছে তোমার শব্দের ব্যবহার। আর হচ্ছে শব্দের ব্যবহার, সেটা হচ্ছে তোমার সাধু রীতিতে কিন্তু অধিক হারে তোমার তৎসম ও দীর্ঘ তৎসম পদ ব্যবহৃত হয়, কিন্তু তোমার চলিত রীতিতে অধিক হারে তোমার তদ্ভব দেশি ও বিদেশি শব্দ ব্যবহৃত হয়। যে সাধু রীতিতে তৎসম শব্দ এবং দীর্ঘ সমাসবদ্ধ পদ বেশি থাকে, আর চলিত রীতিতে তদ্ভব দেশি ও বিদেশি শব্দ বেশি থাকে, যেটা আমি বৈশিষ্ট্যের মধ্যে দেখিয়েছি। খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যেটা আমি একটু আগেই বৈশিষ্ট্যতে দেখিয়েছি, যে শব্দের ব্যবহারটা। আর পরবর্তী পার্থক্যের বিষয় হচ্ছে পদবিন্যাস। দেখো, সাধু রীতির পদবিন্যাস কিন্তু ব্যাকরণ কর্তৃক সুনির্দিষ্ট, এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। আর চলিত রীতির পদবিন্যাস কিন্তু ব্যাকরণ কর্তৃক সুনির্দিষ্ট না, এটা মানে শুধু পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তনশীল, তাই এটা ব্যাকরণ কর্তৃক এটা সুনির্দিষ্ট না। আর পরবর্তী পার্থক্যের বিষয় হচ্ছে চাল চলন। দেখো, সাধু রীতি কিন্তু বুড়ো গম্ভীর এবং ধীর গতির, যেহেতু এখানে খুব স্ট্রিক্টলি তোমার ব্যাকরণটা ফলো করে, সেজন্য কিন্তু এর চাল চলনটা বুড়ো গম্ভীর, এবং যেহেতু স্ট্রিক্টলি ফলো করে তাই এটা সহজে পরিবর্তনশীল না, যার ফলে এটা ধীর গতির। আর তোমার চলিত রীতিটা কিন্তু সহজ, বোধগম্য ও গতিশীল। চলিত রীতির চাল চলনটা সহজ, বোধগম্য, গতিশীল, যেহেতু এই ক্ষেত্রে সমাপিকা অসমাপিকা সংক্ষিপ্ত রূপ হচ্ছে, সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, তারপর শব্দ ব্যবহারও দেশি বিদেশি তদ্ভব সব ধরনের শব্দই ব্যবহার হচ্ছে, এবং ব্যাকরণ কর্তৃক সুনির্দিষ্ট নিয়ম মেনে চলছে না, আলটিমেটলি হয়ে যাচ্ছে কিন্তু এটি খুবই গতিশীল তোমার চলিত রীতি হয়ে যাচ্ছে, এবং সহজ এবং বোধগম্য হয়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা ক্লাসের একদম শেষ মানে শেষ মুহূর্তে চলে এসেছি। আমার খুবই ভালো লেগেছে তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি কিন্তু ক্লাস শেষে কমেন্টস পড়ব, এবং কার কোথায় কি ধরনের সমস্যা হয়েছে বা তোমরা আরো কিভাবে ক্লাস নিলে তোমরা উপকৃত হবে সেটা আমার সাথে শেয়ার করবে, আমি অবশ্যই সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাই সবার জন্য শুভকামনা জানিয়ে আমি ক্লাস এখানে শেষ করছি। সবাই তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
আজকে অফিসে ক্লাস কি হইছে? গাড়ি ছিল স্যার, জানি না তো স্যার। আমাকে তো স্যার কেউ বললো না। কিছু বলো না স্যার। এটা কি স্যার শুধু আমারই হচ্ছে? জি স্যার 10টায় স্যার আশা করবো এখন। কখন গেছিলে পরে? স্যার বাসে যেতে যেতে 7টা বাজে। এমনি কটা বাজে? জি স্যার গাজীপুর আরো কাছে স্যার। মতো নাকি স্যার?